Assalamualaikum Moni Deshi Khabar. আজ কচু রান্না হবে কচু রান্না আমার ইউটিউবে অনেক আছে কিন্তু কচু ভাজি করছি কচু শাক করছি আজ রান্না করব আমরা কচু ইলিশ মাছ দিয়ে এই যে পাতিলে নেওয়া হচ্ছে ধুইয়ে এই পাতিলে করে আমরা সিদ্ধ করব সিদ্ধ করে আমরা ইলিশ মাছ দিয়ে বাগার দেব যারা মরিয়া কাটতেছে কচু এই যে ছোট ছোট কচু গাছ আমাদের বাড়ির আশেপাশে ভালো ভালো জায়গায় হয় কচু শাক ভিটামিন আপনারা তো সবাই জানেন কচু কচু শাকের সম্বন্ধে আমার বলতে হবে না কচু শাক অনেক আয়রন আছে অনেক ভালো ভিটামিন আছে চুল পড়ে না চোখ যারা চোখে কম দেখে তাদের জন্য যাদের চুল পড়ে যায় তাদের জন্য যাদের শরীরে রক্ত নাই তাদের জন্য ডাক্তারের কাছে গেলেই আজকালকার ওষুধ দেয় তারপরও বলে ডাক্তারি ওষুধ দিয়ে কাজ হবে না প্রাকৃতিক জিনিসও আমাদের খেতে হবে কচু শাক আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে আর রান্না করি নাই আমি এমনি ভাজি করছি তারপরে শাক রান্না করছি আর কচু শাক রান্তে যে ইলিশ মাছ নিছি আর এখানে আমি রসুন থেতলা নিছি এই যে পেঁয়াজ নিছি কাঁচা মরিচ নিছি তাহলে আসেন আমরা কচু শাক সিদ্ধ করে এখন রান্দার পালা আমাদের কচু শাকগুলো সিদ্ধ করে নিলাম আর এই সাইডে আমার মা চাচিরা যখন ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচু শাক রান্ত তখন তো আর সেই দিন নাই এখন এই মাছগুলো আমরা সিদ্ধ করছি সিদ্ধ করে কাটা বেছে ফেলে দিব মাছগুলা দিয়ে আমরা কচু শাক বাগার দিব এই যে দেখেন ইলিশ মাছ কারেন্ট চলে গেছে আর এই যে টেবিল চামচে দুই চামচ পেঁয়াজ দিয়ে দিলাম এই আমার জ্বালনা দিয়া প্রাকৃতিক বাতাস আসতেছে মানে বাতাসের জন্য চুলাটা ভালো করে জ্বলতেছে না তো এখন আমি জ্বালনা বন্ধ করে দিলে আমার রান্নাটা অন্ধকার হয়ে যাবে খুব বাতাস বাইরে আয় নাই ইলিশ মাছের কাঁটা বাছা হচ্ছে কচুতে দেওয়ার জন্য পেঁয়াজটা মতার জন্য আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমরা কচু যে সিদ্ধ করছি ওটার মতো আমরা লবণ দিয়ে দিছি অন্ধকার ধোয়া ক্যামেরায় ধোয়া আসতেছে এখানে আমার একটা রসুন থেতলা আছে দিয়ে দিব আমরা কোনো বন্ধুরা এখানে আদা জিরা বাটা দারচিনি এলাচি তেজপাতা কিছু ব্যবহার করবো না আমি রসুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ যতই দেন সবুজ সবুজই থাকবে তো হলুদের পরিমাণটা একটু কমাই দেবেন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ মরিচ দিয়ে দিব যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমরা আর আমরা ইলিশ সরিষা রান্না করছি কিন্তু ইলিশ দিয়ে সরষা দিয়ে কচু শাক দিয়ে রান্না করেন আমি একটু সাদা সরিষা বাটা দিয়ে দিছি এখন কষানের পালা আর এইটার ভিতরে আমরা কচু আর ইলিশ মাছ দিয়ে দিব আমাদের মশলাটা খুব ভালো মতো কষে গেছে এখন আমি এই যে কচু শাকগুলো দিয়ে দিব পরে না ভালো করেই একদম শুকাইছে আটা আটা হয়ে গেছে এটা আমি একটু কাঁচাইয়া দিই গ্রেভি আর আদা তারপরে জিরা ধনিয়া তেজপাতা দারচিনি এলাচি কিছুই দিছি না আমরা দেশীয়ভাবে আমি শুধু মাছ হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে দিছি আর একটা রসুন থেতলা দিছি রসুনটা দিলে কী হয় বন্ধুরা আপনার গলা ধরবে না বন্ধুরা এক তো কারেন্ট নাই আরেক হলো তুফান বৃষ্টি শুরু হয়েছে আমার মোবাইলের লাইটে যতটুকু দেখা যাচ্ছে কারেন্ট থাকলে আরও সুন্দর কালার দেখা যেত এই যে আমাদের ইলিশ মাছটা এখন আমরা কাটা দিয়েছে দিব ইলিশ মাছটা একটু পানি হয়েছে কাটা পাচ্ছি এখানে মাথা লেজ পেটি সব আছে এখন আমরা এটাকে এই অস্তে 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 আমরা মানে ভাজা হবে লবণটা দেখে আপনারা ধিমা করে জালে রেখে দিবেন তাহলে আমার ইলিশ মাছ তারপরে ইয়ে সরিষা বাটা সাদা সরিষা আর কচু শাক
যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রাখি, আল্লাহ হাফেজ।